শুধু পরিংখা নিয়েনয় এবং শধু বিবর্তনবাদের বিরুদ্ধে ন। তিনি আল্লাহর পবিত্র কালামের বিরুদ্ধে সেই দুর্বল যুক্তি ব্যবহার করেছেন। হা নরুলা নিয়া নচি প্রফস্টিটে ই ম অফ ইচি ফ্যা দে দে কুন ডে রুলা দেই। এটা কিন্তু মিথ্যা আসলে রানী পিঁপড়ে বা পিঁপড়ে কলোনির রানী রকম নেত্রী নয় বা কর্তা নয় এবং পিঁপড়ে সমাজে এক শ্রেণীর সৈন্য থাকে বটে কিন্তু সর্দারের মতো কোনো পরিচালক শ্রেণী নেই তাই কিতাব ঠিকই আছে এবং নায়ক আবার মিথ্যা যুক্তি দিয়ে একটা সত্য কথা আক্রমণ করছেন তারা কেন পশ্চিমা ইসলাম গ্রহণ করছেন লেকচারে জাকির নাক বলেন যে ঘুষ ও দুর্নীতি কমানোর জন্য পশ্চিমাতে সরিয়া আইনের দরকার আছে কিন্তু আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর তথ্য অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ দুর্নীতি জরিপ করার সংস্থা দেখিয়েছে যে যেসব দেশ ইসাই প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কারে প্রভাবিত হয়েছে সেইগুলোই পুরো বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ অন্যদিকে আমরা যখন ধর্ম ও দুর্নীতি একসাথে দেখি বোঝা যায় হজরত ইসার শিক্ষা হচ্ছে দুর্নীতি কমানোর সবচেয়ে বেশি কার্যকারী প্রোটেস্ট্যান্ট রেফরমেশনের সময় থেকে বিশ্বে তারাই প্রধানত দুর্নীতিমুক্ত থেকেছে যারা কিতাবুল মুকাদ্দাস পালন করেছেন জাকির নায়ক প্রায়ই ধারণা দিচ্ছে যে ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম কারণ পশ্চিমায় বিশাল ধর্মান্তরিতকরণ হচ্ছে ইসলামের সততা দেখে দলে দলে লোক যোগ দিচ্ছে এটা আসলে ভুল ইসলাম ধর্মের বৃদ্ধির প্রধান কারণ হল মুসলমানদের অনুপাতহীন জন্মহার ধর্মান্তরিতকরণ নয় এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খ্রিস্ট ধর্ম ধর্মান্তরিতকরণের হিসাবে হলো সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম কিন্তু ইসলাম আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ মুসলিম সমাজে জন্মহার বেশি কিন্তু অন্যান্য প্রসঙ্গেও তিনি ভুল ধারণা দেন তিনি আমেরিকানদের বলেন বিশ্বের সবচেয়ে কৃপণ রাষ্ট্র এবং তিনি বলেন এরা যদি কেবল জাকাত দিত তাহলে যুক্তরাষ্ট্রের সব দারিদ্রতা ও অপরাধ অদৃশ্য হয়ে যেত কিন্তু জাকির নায়ক যা উল্লেখ করেন না তা হচ্ছে আসলে যুক্তরাষ্ট্রে দান দেওয়ার মানুষের গড় শতকরা বিশ্বের সবচেয়ে বেশি অর্থাৎ অন্যান্য দেশ থেকে এরা বেশি দানশীল আপনি এটা দেখতে পাবেন generousgiving.org এর তথ্যে